হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের গল্পটি কালো জাদুর শক্তি সম্পন্ন ছোট্ট একটি পেতনিকে নিয়ে, যাকে সামলাতে না পেরে তার বাবা মা তাকে দেয় একটি বিশেষ স্কুলে, যেখানে বাকি ছেলেমেয়েও তার মতোই অদ্ভুত শক্তি সম্পন্ন, যার ভেতর কেউ ভ্যাম্পায়ার, কেউ বা মনস্টার, কেউ বা ইচ্ছাধারী নেকড়ে, সেই সাথে জলপরিও রয়েছে। এখন এই স্কুলে গিয়ে ছোট্ট পেতনিটি উদ্ঘাটন করে নানান ভয়ঙ্কর রহস্য যা তার পূর্বপুরুষের অতীতের সাথে জড়িত। এই রহস্যগুলো কি ছিল এবং কতটা ভয়ঙ্কর ছিল তা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। বন্ধুরা, ভিডিওটি অনেক লম্বা, মনোযোগ সহকারে সময় করে দেখবেন, ঠিক আছে? গল্পের শুরুতেই আমরা ওয়েনেসডে নামের একজন মেয়েকে দেখতে পাই। আজই স্কুলে তার প্রথম দিন ছিল। ব্যক্তিগত পছন্দ এবং অপছন্দগুলোই তাকে স্বাভাবিক মেয়েদের থেকে আলাদা করে তুলত। স্কুলে এসে ওয়েনেসডে যখন লকার খুলে, তখন সে সেখানে তার ভাইকে বাঁধা অবস্থায় দেখতে পায়। ভাইয়ের বাঁধন খুলতে গিয়েই তাকে স্পর্শ করার সাথে সাথেই সে তার ভাইয়ের সাথে ঘটে যাওয়া অতীতের কিছু দৃশ্য দেখতে পায়। সে দেখতে পায় কয়েকজন দুষ্টু বাচ্চারা তার ভাইকে বেঁধে এখানে আটকে রেখেছিল, আর এরপর সে ওই দুষ্টু ছেলেগুলোর কাছে যায়, যারা কিনা তখন সুইমিং পুলে সুইমিং করছিল। সেখানে গিয়ে সে কিছু মানুষ খেকো মাছকে ছেড়ে দেয়। সবাই এটা দেখা মাত্রই ভয়ে সেখান থেকে উঠে যায়, কিন্তু একজন উঠতে পারে না এবং এই মাছগুলো তার পা কামড়ে দেয়। ওয়েনেসডে এই কাজের জন্য তাকে এই স্কুল থেকে বের করে দেওয়া হয়। ব্যাপারটা এরকম ছিল না, ওয়েনেসডে প্রথমবারের মতো এরকম কাজ করেছিল। এর আগেও তার এরকম কাজের জন্য অনেক স্কুল থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। এখন তার মা বাবা সিদ্ধান্ত নেয় যে তাকে একটি একাডেমিতে রেখে আসবে, যেখানে তার মতোই অদ্ভুত বাচ্চারা থাকে। তাই ওয়েনেসডে কে নিয়ে তার বাবা মা ওই একাডেমির উদ্দেশ্যে রওনা দেয়। তখনই আমরা একাডেমির পাশে একটি জঙ্গলের দৃশ্য দেখতে পাই, যেখানে একজন শিকারী শিকার করতে এসেছিল এবং সে জঙ্গলের অনেক ভেতরে গিয়ে একটি জায়গায় বসে চা খাচ্ছিল। ঠিক তখনই অদ্ভুত কিছু একটা এসে তাকে খুব নৃশংসভাবে মেরে সেখান থেকে চলে যায়। এদিকে ওয়েনেসডে এবং তার পরিবার একাডেমিতে পৌঁছে প্রিন্সিপালের কাছে যায়। এই প্রিন্সিপাল একজন আউটকাস্ট ছিল, মূলত জলপরি, নেকড়ে, পেতনি, ভ্যাম্পায়ার এদেরকেই আউটকাস্ট বলা হতো, আর এরকমই বাচ্চারাই এই একাডেমিতে পড়াশোনা করত। এখন ওয়েনেসডে যে রুমে থাকতে চলেছিল সেই রুমে তাকে স্বাগতম জানানোর জন্য অ্যানিট তার রুমটা সাজায়। অ্যানিট হলো ওয়েনেসডেরই রুমমেট, কিন্তু ওয়েনেসডে এগুলো একদমই পছন্দ করে না, কারণ সে রঙিন কিছুই পছন্দ করত না, সে শুধুমাত্র কালো রঙই পছন্দ করত। স্বাভাবিকভাবেই ওয়েনেসডে এগুলো দেখে মুখ গম্ভীর করে ফেলে এবং এটা দেখে অ্যানিট জিজ্ঞাসা করে কি হয়েছে, সে ঠিক আছে কিনা। এর উত্তরে ওয়েনেসডের বাবা জানায় যে তার মেয়ে অনেক অদ্ভুত, সেই সাথে চুপচাপ, সে যেন তার মেয়েকে একজন জীবিত লাশ মনে করে। বাবার মুখে এমন কথা শুনে ওয়েনেসডে রাগান্বিত হয়ে তার দিকে তাকায়, ফলে তার বাবাও চুপ হয়ে যায়। আর এরপর আমরা অ্যানিটকে দেখতে পাই যে কিনা ওয়েনেসডে কে পুরো একাডেমি ঘুরে দেখায়। তখন একজন ছেলে ওয়েনেসডে এর কাছে এসে তার ফেসবুক আইডি জানতে চায়। এর উত্তরে ওয়েনেসডে জানায় যে সে কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না, কারণ সোশ্যাল মিডিয়া মানুষকে পথভ্রষ্ট করার একটি মাধ্যম। আর এরপর আমরা দেখতে পাই ওয়েনেসডে এর বাবা মা চলে যায়। তবে যাওয়ার আগে তার বাবা মা বলে যায় যে এবার আর সে কখনোই এখান থেকে পালাতে পারবে না, যা শুনে ওয়েনেসডে বলে যে তারা চাইলে চেষ্টা করে দেখতে পারে, তবে যেভাবেই হোক এখান থেকে সে পালাবে। মেয়ের এমন আত্মবিশ্বাস দেখে তার বাবা মা অবাক হয়ে যায় এবং যাওয়ার সময় তার বাবা একটি কাটা হাত সেখানে রেখে যায়, যাতে করে সে ওয়েনেসডের উপর নজর রাখতে পারে। এদিকে আমরা দেখতে পাই পুলিশ জঙ্গলে আসে এবং সেই কিশোরের মৃত্যুর ব্যাপারে ইনভেস্টিগেশন করতে থাকে। তারা সেখানে একটি মৃত ব্যক্তির লাশ খণ্ড খণ্ড অবস্থায় পায়। এরকম ঘটনা সেখানে প্রথমবার হয়নি, এটা ছিল তৃতীয়বার, তাই তো তারা অনেক ভয় পেয়ে গিয়েছিল। এখন একাডেমির ভিতরে ওয়েনেসডে যে রুমে থাকতো আর যে অংশে সে থাকতো সেই অংশের রঙিন কাগজগুলো তুলে ফেলে এবং অ্যানিটকে বলে সে যেন শব্দ না করে, কারণ এখন তার উপন্যাস লেখার সময়। কিন্তু অ্যানিট সেখানে জোরে গান বাজিয়ে নাচতে শুরু করে, এতে করে ওয়েনেসডে অনেক রেগে যায় এবং আবার তাকে গান বন্ধ করতে বলে, কিন্তু অ্যানিট তাকে ভয় দেখায়, কারণ অ্যানিট একজন নেকড়ে ছিল, অর্থাৎ অর্ধেক মানুষ এবং অর্ধেক নেকড়ে। তবে তাকে দেখে ওয়েনেসডে একটুও ভয় পায় না। ঠিক তখনই সেখানে তাদের টিচার চলে আসে এবং ওয়েনেসডে কে একটি ফুল দিয়ে ওয়েলকাম জানায়। পরের দিন সকালে ওয়েনেসডে কোথাও একটা যাচ্ছিল, তখন আমরা দেখতে পাই তার বাবার ছেড়ে যাওয়া ওই হাতি লুকিয়ে লুকিয়ে তাকে দেখছে। এখন এই নির্জন স্থানে পৌঁছানোর পর হঠাৎ একটি স্ট্যাচু তার মাথার উপর পড়তে লাগে। ওই মুহূর্তে জেবিন নামক একজন ছেলে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু এই ঘটনার ফলে সে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে তখন সে কৃতজ্ঞতা না জানিয়ে জেবিনকে বলে সে যেন এটা না ভাবে যে তাকে বাঁচিয়েছে বলে ওয়েনেসডে তার প্রতি কৃতজ্ঞ থাকবে, কেননা সে তার এত ভালো মৃত্যুকে নষ্ট করে দিয়েছে। যা শুনে জেবিন কিছুটা অবাক, আর এরপর সে জানায় যে ছোটবেলায় একবার ওয়েনেসডে তাকে বাঁচিয়েছিল যখন মানুষেরা ভুলবশত তাকে পুড়িয়ে ফেলছিল, আর এই কারণেই সে তাকে বাঁচিয়েছে। হয়তোবা ওয়েনেসডের এই ঘটনার কথা মনে নেই। যাই হোক, এখন ওই রাতে ওয়েনেসডে আবারও উপন্যাস লিখছিল, আর ঠিক তখনই সে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে তার বিছানার উপর সেই হাতটি দেখতে পায়। তখন ওই হাতটিকে ধরে ফেলে এবং জিজ্ঞাসা করে সে কে এবং সে এখানে কি করছে। তখন ওই হাতটি জানায় যে তাকে তার বাবা এখানে রেখে গিয়েছে তার উপর নজর রাখার জন্য। ওয়েনেসডে তখন হাতটিকে বলে যে সে এখন তার হয়ে কাজ করতে হবে, তার বাবার হয়ে নয়, তা না হলে সে তাকে ড্রয়ারের মধ্যে বন্দি করে রাখবে। একথা শুনে হাতটি ওয়েনেসডের কথা রাজি হয়ে যায়। এখন পরের দিন আমরা দেখতে পাই ওয়েনেসডে এবং প্রিন্সিপাল একসাথে ডাক্তারের
কাছে যায়। কারণ প্রিন্সিপালও এটা মনে করছিল যে ওয়েনেসডের মাথায় কোনো না কোনো সমস্যা রয়েছে। সেখানে গিয়ে ওয়েনেসডে কোনো রকম বাহানা বানিয়ে সেই হাতের সাহায্যে জানালা খুলে সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় সে একজন ব্যক্তির সাথে ধাক্কা খায় এবং সাথে সাথে সে ওই লোকটির ফিউচার সম্পর্কে জানতে পারে। সে জানতে পারে একটু পরেই একটি দুর্ঘটনায় সে মারা যেতে চলেছে, কিন্তু ওয়েনেসডে লোকটিকে কিছুই বলে না, কারণ তার এইসব খুন খারাপই অনেক ভালো লাগতো। কি দুষ্টু মেয়েরে। এখন এরপর সে একটি ক্যাফেতে যায়। সেখানে একজন ওয়েটারের তার সাথে দেখা হয়, যার নাম টেইলর। টেইলর এখানে অনেক বেশি চিন্তিত ছিল, কারণ তার কফি মেকারটা নষ্ট হয়ে গিয়েছিল। তখন ওয়েনেসডে বলে সে তার কফি মেকারটি ঠিক করে দিতে পারবে, তবে একটি শর্ত আছে, সেটা হলো টেইলরকে তাকে স্টেশনে পৌঁছে দিতে হবে। টেইলর এই শর্তে রাজি হয়ে যায় এবং ওয়েনেসডে তার মেশিনটি ঠিক করে দেয়। এরপর সে তাকে একটু সময় অপেক্ষা করতে বলে, কেননা শিফট শেষ হওয়ার পরেই সে তাকে স্টেশনে পৌঁছে দিতে চাইছিল। ওয়েনেসডে যখন সেখানে অপেক্ষা করছিল, ঠিক তখনই সেখানে কিছু বাজে ছেলেরা চলে আসে এবং তাকে বিরক্ত করতে শুরু করে। তাই সে রেগে গিয়ে তাদেরকে প্রচন্ড মারতে শুরু করে। ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে এবং জিজ্ঞাসা করে এখানে কি হয়েছে। এখানে আমরা জানতে পারি যে পুলিশ ছিল টেইলরের বাবা। এখন হঠাৎ সেখানে প্রিন্সিপাল চলে আসে এবং সরি বলে ওয়েনেসডেকে নিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় প্রিন্সিপাল তাকে অনেক বকতে থাকে, কেননা সেই প্রথম একাডেমি থেকে পালানোর চেষ্টা করেছিল। ঠিক তখনই তারা লক্ষ্য করে যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা সেই লোকের সাথেই হয়েছিল যার সাথে ওয়েনেসডে ধাক্কা খেয়েছিল। এখানে প্রিন্সিপাল দোয়া করছিল যেন ড্রাইভার বেঁচে যায়, কিন্তু তখনই ওয়েনেসডে জানায় যে লোকটি অলরেডি মারা গিয়েছে, তাও আবার তার ঘাড় ভেঙে। তা শুনে প্রিন্সিপাল বেশ অবাক হয়ে যায়। এখন ওই রাতে ওয়েনেসডে একাডেমিতে ভায়োলিন বাজাচ্ছিল, যেটা সবাই খুবই পছন্দ করে। সেখানে যখন অ্যানিট চলে আসে তখন সে হাতটি লক্ষ্য করে। ওয়েনেসডে তাকে জানায় যে এটা তাদের পরিবারের সদস্য। এখন আমরা দেখতে পাই রয় নামের একজন ছেলেকে, যে কিনা লাইব্রেরিতে গিয়ে সেখানে থাকা একটি বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে নেয়। অন্যদিকে হাতটিও টেইলরের বাড়িতে পৌঁছে যায়, যেটা দেখে সে প্রথমে অনেক ভয় পেয়ে যায়, তবে পরবর্তীতে সে বুঝতে পারে ওয়েনেসডে এই হাতটিকে পাঠিয়েছিল। সে সেখানে তার নাম্বার দিয়ে দিয়েছিল। টেইলর যখন তাকে কল করে তখন সে বলে কাল তার একাডেমিতে একটি অনুষ্ঠান উদযাপিত হবে আর সেখানে সব বাচ্চারা আসবে, সে সেখান থেকে পালাতে চায়। তাই টেইলর যদি এ ব্যাপারে তাকে সাহায্য করে তাহলে সে তাকে অনেক ভালো একটা উপহার দিবে। একথা শুনে টেইলর রাজি হয়ে যায়। পরের দিন অনুষ্ঠানে প্রিন্সিপাল ওয়েনেসডের দিকে নজর রাখছিল, কেননা সে একবার পালানোর চেষ্টা করেছিল। আর এই কারণে ওয়েনেসডে এখানে একজন লোককে টাকা দিয়ে বলে প্রিন্সিপালের মনোযোগ নষ্ট করতে। লোকটি ঠিক তাই করে। এখন সেখান থেকে যাওয়ার আগে টেইলর সেখানে আগেই চলে আসে এবং ওয়েনেসডের বাবার একটি পুলিশ রেকর্ড তাকে সে উপহার হিসেবে দেয়, যেটা টেইলর তার বাবার ফাইল থেকে চুরি করেছিল। ওয়েনেসডে যখন রেকর্ড নিয়ে সেখান থেকে পালাতে যাচ্ছিল, ঠিক তখনই রয়ের সাথে ধাক্কা লাগে, কারণ রয় তখন জঙ্গলের দিকে দৌড়াচ্ছিল। ঠিক তখনই রয় এর ভবিষ্যৎ দেখতে পায়, যে সে দেখে রয় কিছুক্ষণ পরেই নৃশংসভাবে মারা যেতে চলেছে। ওয়েনেসডে এখানে রয়কে বাঁচাতে চাইছিল, তাই সে রয়ের পিছু পিছু জঙ্গলের দিকে চলে যায় এবং তাকে বলে সে যেন জঙ্গলে না যায়, কারণ তার জীবনের ঝুঁকি রয়েছে। ঠিক তখনই রয় জাদুশক্তির প্রয়োগ করে এবং তাকে একটি গাছের সাথে ঝুলিয়ে দেয়। সেই সাথে বলে যে ঝুঁকি তার নয়, বরং সে নিজেই একজন ঝুঁকিপূর্ণ ব্যক্তি। সে জানায় সেদিন সেই ওই স্ট্যাচুটি ওয়েনেসডের উপর ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। আর এরপর রয় তাকে একটি ছবি দেখায় এবং বলে যে তার মা 25 বছর আগে এই ছবিটি বানিয়েছিল এবং এখানে থাকা মেয়েটি আর কেউ নয় বরং ওয়েনেসডে নিজেই। এই ছবিটি তার মা যখন এখানে পড়তো তখনই বানিয়েছিল এবং মৃত্যুর আগে তার মা তাকে বলেছিল যে ওয়েনেসডেকে আটকাতে হবে, আর তা না হলে ওয়েনেসডে এই একাডেমির সাথে সাথে পুরো দুনিয়াকে ধ্বংস করে দিবে। ওয়েনেসডে এখানে এই সকল কিছুর কোনো কিছুই বুঝতে পারছিল না। আর ঠিক তখনই একটি মনস্টার এসে রয়ের উপর আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। এরপর ওয়েনেসডেকে আমরা তার রুমে দেখতে পাই। তখন সেখান থেকে পালানোর সিদ্ধান্ত পরিবর্তন করে, কেননা এখন তার মনে অনেক প্রশ্ন জেগেছিল যে সে কিভাবে দুনিয়ার জন্য বিপদজনক, মনস্টারটি কেন তার জীবন বাঁচিয়েছিল, আর সবচেয়ে বড় প্রশ্ন হলো তার বাবা কার খুন করেছিল এবং কেন করেছিল। যাই হোক, এখন পরের দিন সকালে আমরা একাডেমিতে পুলিশ দেখতে পাই, কারণ ওয়েনেসডে তাদেরকে জানিয়েছিল যে সে রয়ের মৃত্যু নিজের চোখের সামনে দেখেছিল, কিন্তু সেখানে কেউ কোনো মরদেহ পায়নি। তখন পুলিশ ওয়েনেসডেকে প্রশ্ন করে যে সে এত রাতে জঙ্গলে কি করছিল। উত্তরে সে জানায় সে রয়কে জঙ্গলে যেতে দেখেছিল আর ও তার পেছন পেছন সেখানে গিয়েছিল। আর এরপরেই সে দেখতে পায় একটি মনস্টার এসে তাকে নৃশংসভাবে সেখানে মেরে ফেলে। তবে এখানে প্রিন্সিপাল তার কথায় প্রতিবাদ করে, সে জানায় কারোর কোথাও খুন হয়নি, রয় বেঁচে আছে এবং সে এখান থেকে পালিয়ে গিয়েছে। প্রিন্সিপাল আরো জানায় পুলিশদের তার কথায় বিশ্বাস করা ঠিক নয়, কারণ তার মানসিক সমস্যা রয়েছে এবং তার চিকিৎসা চলছে। এটা বলে প্রিন্সিপাল সেখান থেকে চলে যায়। এদিকে ওয়েনেসডে পুলিশদেরকে বোঝানোর চেষ্টা করেছিল যে সে যা বলছে তা সবই সত্য। ঠিক তখনই সেখানে রয় চলে আসে, যাকে দেখে ওয়েনেসডে নিজেও অবাক হয়ে যায়। আর এই কারণেই পরের দিন ওয়েনেসডেকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে পুরো আত্মবিশ্বাসের সাথে বলে যে সে যা দেখেছে তা সবই বিশ্বাস করে, এ ব্যাপারে কাউকে তার কিছু বলার নেই। এই কথা বলে সে যখন একাডেমিতে ফেরত আসে তখন সে জানতে পারে রয়কে একাডেমি থেকে বের করে দেওয়া হচ্ছিল, কেননা পালানোর চেষ্টা করেছিল। আর এই জন্যই ওয়েনেসডে এখানে তার সঙ্গীকে তার পেছনে পাঠিয়ে দেয়, কেননা এই রয়কে দেখে তার সন্দেহ হচ্ছিল। তার সন্দেহই ঠিক ছিল, কেননা হাতটি দেখতে পায় যে
রয় ওয়াশরুমে গিয়ে নিজের রূপ বদলে নেয়। প্রথমে সে একজন বৃদ্ধ এবং পরবর্তীতে প্রিন্সিপালের চেহারা ধারণ করে, যা দেখে হাতটি এই সব ঘটনা ওয়েনেসডেকে জানায়। ফলে ওয়েনেসডে বুঝতে পারে যে প্রিন্সিপাল সেই দিন রয়ের রূপ ধারণ করে পুলিশের সামনে এসেছিল, কেননা সে রয়ের মৃত্যুটা লুকাতে চাইছিল। কেন প্রিন্সিপাল এটা করতে চাইছিল এই ব্যাপারে আমরা পরবর্তীতে জানতে পারবো। আপাতত ওয়েনেসডেকে শাস্তি স্বরূপ একটি অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে হয়। কথা মতো সে একটি ল্যাবে জয়েন করে এবং সেখানে শুধুমাত্র একটি ছেলেই ছিল যার নাম ছিল ইকুইনি। প্রথম দিন ওয়েনেসডে তার সাথে বন্ধুত্ব হয়ে যায়। এখন ওই দিন ক্লাসে জেভিয়ার তার পাশের সিটে বসতে বলে। এখানে আমরা জেভিয়ারের স্পেশাল পাওয়ার সম্পর্কে জানতে পারি, আর সেটা হলো সে যেকোনো ছবি থেকে যেকোনো কিছু জীবিত করতে পারত। সে এখানে ওয়েনেসডেকে একটি মাকড়সার ছবি এঁকে তাকে জীবিত করে দেখায়, কিন্তু এক পলকেই ওয়েনেসডে মাকড়সাটিকে মেরে ফেলে। সেখানে আমরা একজন মেয়ের সাথে পরিচয় হই, তার নাম ছিল বার্সলে। সে একটু খারাপ প্রকৃতির মেয়ে ছিল। এখানে জেভিয়ার এবং বার্সলের মধ্যে ঝগড়া হয়, কারণ তারা দুজন দুজনকে একদমই সহ্য করতে পারত না। এখন হঠাৎ একদিন ওয়েনেসডে তার রুমমেট এমিটকে বুঝিয়ে ল্যাবে পাঠিয়ে দেয় তার বদলে, যাতে করে প্রিন্সিপাল টের না পায়, এবং সে একাই জঙ্গলে চলে যায় খুঁজতে। সেখানে সে রয়ের ভাঙ্গা চশমাটি দেখতে পায়। যখনই সে চশমাটি স্পর্শ করে তখনই সে আবার রয়ের অতীত দেখতে পায়। সে দেখতে পায় রয় একাডেমির লাইব্রেরিতে গিয়েছিল এবং সেখানকার একটি বইয়ের কাগজ ছিঁড়ে এনেছিল। সে সেই লাইব্রেরিতে যায় বইটি খুঁজতে, কিন্তু পায় না। আর এরপরে সে জেভিয়ারের রুমে যায়, কারণ রয় এবং জেভিয়ার একই রুমে থাকত। ওয়েনেসডে এবং হাতটি বইটিকে খুঁজতে থাকে। ঠিক তখনই জেভিয়ার সেখানে চলে আসে, তাই তারা বিছানার নিচে লুকিয়ে পড়ে। ঠিক তখনই জেভিয়ারের কাছে বার্সলে চলে আসে। সে এখানে মূলত জেভিয়ারের সাথে সকল সম্পর্ক ঠিক করে নিতে চাইছিল, তবে জেভিয়ার এক কথায় রাজি হয় না। তখন বার্সলের মনে হয় সে হয়তোবা ওয়েনেসডের জন্য সে তার সাথে এমনটি করছে। মূলত বার্সলে জেভিয়ারকে পছন্দ করত, আর এই কারণেই ওয়েনেসডেকে নিজের শত্রু হিসাবে দেখছিল। তাই সে সেখানে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আগামী দিনে নৌকা প্রতিযোগিতায় ওয়েনেসডে এবং তার বন্ধুদের সাথে অনেক বাজে কিছু করবে। যা শুনে ওয়েনেসডে সিদ্ধান্ত নেয় যে সে আগামী দিনের ওই নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং যেকোনো পরিস্থিতিতেই সে জিতবেই। এখন পরের দিন প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই নিয়ম বলে দেওয়া হয়, আর তা হলো এই প্রতিযোগিতার কোনো নিয়ম নেই। এখানে একটাই নিয়ম, আর সেটা হলো গুহা থেকে পতাকা নিয়ে দ্রুত আসতে হবে। এখানে আমরা বার্সলের শক্তির ব্যাপারে জানতে পারি, আর সেটা হলো সে যেকোনো জলপরীকে নিয়ন্ত্রণ করতে পারত। সেইখানে একটি জলপরীকে সেই ইশারায় বলে তাকে সাহায্য করতে এবং বলে এক এক করে সবাইকে ফেলে দিতে। কিন্তু যখন জলপরীটি ওয়েনেসডের নৌকার কাছে আসতে চায় তখনই হাতটি জলপরীকে আটকে দেয়। আমরা লক্ষ্য করি কিনারা পর্যন্ত তিনটি নৌকায় পৌঁছেছিল, আর এই তিনটি নৌকায় ছিল ওয়েনেসডে, বার্সলে এবং জেভিয়ার। এখন যখন সবাই গুহার দিকে যায় তখন এনিট জেভিয়ারের নৌকা সিদ্ধ করে দেয়। ওয়েনেসডে যখন পতাকা নিয়ে আসছিল ঠিক তখনই একটি দেওয়াল স্পর্শ করার মাধ্যমে একজন মেয়েকে দেখতে পায় যার হাতে একটি বই ছিল। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সেই মেয়েটি দেখতে একদম ওয়েনেসডের মতো। ওয়েনেসডে এখানে কিছুটা অবাক হয়ে যায়, আর এরপর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দ্রুত পতাকাটা নিয়ে নিজের নৌকায় পৌঁছায়। এদিকে জেভিয়ারের নৌকা ছিদ্র হওয়ার কারণে তারা ডুবে যায়। অন্যদিকে জলপরী আবারও ওয়েনেসডের নৌকায় আক্রমণ করে, হাতটি তাকে জোরে আঘাত করে। ওয়েনেসডে তার নৌকা থেকে তীর বের করে বার্সলের নৌকা সিদ্ধ করে দেয়, ফলে তার নৌকা ডুবে যায়। ওয়েনেসডের দল জিতে যায়। এটা গত 4 বছরের প্রথমবার হয়েছিল যে বার্সলে বাদে অন্য কেউ জিতেছিল, আর এই কারণেই বার্সলে অনেক রেগে যায়। একদিন রাতে ওয়েনেসডে ওই স্ট্যাচুর কাছে যায়। এখানে এই স্ট্যাচুর হাতে একটি বই ছিল এবং সেই বইতে অনেক লাইন ছিল, যেখান থেকে একটি লাইন পড়তেই দরজা খুলে যায়। সেখানে গিয়ে তার মা বাবা সহ আরো অনেকের ছবি দেখতে পায়, আর এইখানে সে সেই বইটি পেয়ে যায় যেটা সে খোঁজ করছিল। তখন যখনই সে ওই বইটি নিতে সেখানে যাচ্ছিল ঠিক তখনই কেউ একজন তার উপর আক্রমণ করে এবং সে অজ্ঞান হয়ে যায়। যখনই তার জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় তার হাত বাঁধা এবং সামনে অনেকেই মাস্ক পরে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের কণ্ঠস্বর শুনে ওয়েনেসডে মুহূর্তের মধ্যেই বোঝা যায় যে এটা আসলে বার্সলে। এরই মাঝে ওয়েনেসডে হাতের বাঁধনটিও খুলে ফেলেছিল। সে সহজেই সেখান থেকে চলে যায় এবং যাওয়ার আগে তাদেরকে বলে যে তারা কিডন্যাপিং এ একটু পারদর্শী নয়। এখন ফেরত এসে সেই ছবিটি বইয়ের সাথে সে লাগিয়ে নেয় এবং পড়তে থাকে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই প্রিন্সিপাল একাডেমির সবাইকে একটি প্রজেক্টে কাজ করতে বলে, আর সেটি হলো শহরে গিয়ে দোকানে কাজ করতে হবে। এখানে ওয়েনেসডে জেভিয়ারকে সেই বইটি দেখে বলে যে সে এসব সম্পর্কে কিছু জানে কিনা। সে জানায় যে সে এই বইটি চেনে, কারণ এই বইটি নিয়ে রয়ের সাথে তার ঝামেলা হয়েছিল। এই বইটি জাদুকরি এবং 30 বছর পুরনো। এটা শুনে ওয়েনেসডে জিজ্ঞাসা করে যে সেই জাদুঘরের সম্পর্কে কিছু জানে কিনা। তবে জেভিয়ার এসব সম্পর্কে তেমন কিছু জানতো না। তবে সেইখানে ওয়েনেসডে বলে সে যদি এই জাদুঘরের সম্পর্কে বিস্তারিত জানতে চায় তাহলে যেন সেই জাদুঘরের বাড়িতে যায়, তার অনেক পুরনো একটি বাড়ি আছে। এই সকল কথাবার্তা শেষ হওয়ার পর তারা আলাদা আলাদা দোকানে কাজ করতে শুরু করে। এখানে ওয়েনেসডের এমন অদ্ভুত ব্যবহারের কারণে তার
কাছ থেকে কেউ খাবার কেনে না। আর এরপর সে তার বন্ধুকে নিয়ে ওই জাদুকরের বাড়িতে যায়, যাতে সে ওই বই সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারে। সেখানে সে জাদুকরের অনেক জিনিস দেখতে পায় এবং একটি পেন্টিংও দেখতে পায়। সেখানে তার মতো একজনকে দেখে, আর এই মেয়েটিকেই মূলত সেই গুহার কাছে তার কল্পনায় দেখেছিল। এখন সেখানেই সেই পেন্টিং এ যুক্ত বইটি দেখতে পায়, কিন্তু বইয়ের ভেতরে ফাঁকা ছিল, অর্থাৎ বইটি নকল ছিল। ততক্ষণে সেখানে একজন মহিলা চলে আসে, যাকে ওয়েনেসডে ওই বইটির সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন ওই মহিলাটি জানায় যে আসলে বইটি চুরি হয়ে গিয়েছিল। সে আরো জানায় যে তারা সেখানে দাঁড়িয়ে আছে সেটা জাদুঘরের আসল বাড়ি না। যেহেতু টেইলর এখানে অনেক বছর ধরে ছিল, তাই সে সরাসরি যায় টেইলরের কাছে এবং তার কাছে জাদুঘরের আসল বাড়ি সম্পর্কে জানতে চায়। টেইলর তখন ওই জাদুঘরের আসল বাড়ির লোকেশন দেখিয়ে দেয়। একদিন ওয়েনেসডে একাই ওই বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে সে একজন বৃদ্ধ লোককে দেখতে পায়, যে কিনা ওয়েনেসডে কে সেখানে দেখে অনেক ক্ষিপ্ত হয়ে গিয়েছিল। সে তাকে জানায় যে এটা তার বাড়ি, সে এখানে কি করছে। সে তাকে এখান থেকে চলে যেতে বলে। এটা বলার পরেই হাতটি বৃদ্ধ লোকের উপর আক্রমণ করে এবং সে ভয়ে সেখান থেকে চলে যায়। এখানে ওয়েনেসডে অনেক খোঁজাখুঁজির পরেও কিছুই পায় না। তাই সে যখন সেখান থেকে চলে আসছিল, ঠিক তখনই দরজায় স্পর্শ করতেই সে আবারও অতীতের কিছু দৃশ্য দেখতে পায়, যেখানে ওই জাদুকরটি একজন মেয়েকে পেত্নি প্রমাণ করে একটি ঘরের মধ্যে বন্দী করে দেয়। আর এই মেয়েটি সেই মেয়েটি ছিল যাকে কিনা এর আগেও ওয়েনেসডে তার কল্পনায় দেখেছিল। এখন এখানে ওই ঘরে আরো অনেক বন্দীরা ছিল, যারা কিনা সবাই আউটকাস্ট ছিল, আর এই কারণেই জাদুকর তাদেরকে শয়তান মনে করে এখানে বন্দী করে দেয়। আর এরপর পুরো ঘরে আগুন লাগিয়ে দেয়। এখানে প্রত্যেকেই শিকলের মাধ্যমে বন্দী ছিল, শুধুমাত্র ওই মেয়েটি বাদে। সে প্রথমে তার মাকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু এটা করা সম্ভব ছিল না। তাই সে তার মায়ের কথা মতো সেখানকার বেসমেন্টের মাধ্যমে বাইরে চলে আসে এবং নিজের চোখের সামনে ওই আউটকাস্টদের পুড়ে মারা যেতে দেখতে থাকে। আর ঠিক তখনই হঠাৎ ওই মেয়েটির ওয়েনেসডের সামনে চলে আসে এবং তাকে তাদের সাহায্য করতে বলে। আর ঠিক তখনই ওই জাদুকর সেখানে চলে আসে এবং ওয়েনেসডে অনেক ভয় পেয়ে যায়, আর তার জ্ঞান ফিরে আসে, অর্থাৎ সে বর্তমান সময় চলে এসেছিল। তখনই সে হাতকে বলে যে সে ওই মেয়েটিকে দেখেছে এবং তার সাথে কথাও বলেছে, হয়তোবা সে আমারই বংশের কেউ হবে। সেই ব্যাপারে বলছিল, ঠিক তখনই সে সেখানে সেই মনস্টারকে দেখতে পায়, আর তাই মনস্টার পিছু নেয়। কিছুদূর যেতেই সে লক্ষ্য করে মনস্টারের পায়ের ছাপ, মানুষের পায়ের ছাপের মতো হয়ে গিয়েছে। এই মনস্টার একজন মানুষ ছিল, যে কিনা মনস্টারের রূপ নিতে পারত। এখন পরের দিন সকালে সেই জাদুকরের মূর্তিকে সম্মান দিয়ে এখানে স্থাপন করা হয়, কারণ লোকেরা তাকে হিরো মনে করে। আর সেখানে ওয়েনেসডে কে ভায়োলিন বাজানোর জন্য ডাকা হয়। যখনই ওই মূর্তি স্থাপন করার কাজ শুরু করে দেয়, ঠিক তখনই হাতি সেখানে আগুন লাগিয়ে দেয়, কারণ সে ওয়েনেসডের কথা মতো আগে থেকেই মূর্তির উপর পেট্রোল দিয়ে রেখেছিল। আগুন দেখেই সবাই সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু ওয়েনেসডে সেখানে বসে ভায়োলিন বাজাতে থাকে এবং খুশি হতে থাকে। ফলে প্রিন্সিপাল বুঝতে পারে যে এর পেছনে ওয়েনেসডের হাত রয়েছে, কিন্তু প্রমাণ না থাকার কারণে সে তাকে কিছুই বলতে পারে না। এখন ওয়েনেসডে জাদুকরের বাড়িতে যখন গিয়েছিল, তখন সেখানে যে বৃদ্ধ লোকটিকে দেখেছিল তাকেও মেরে ফেলে। তবে মারা যাওয়ার সময় তার ক্যামেরায় মনস্টারের ছবি উঠে যায়। যখনই পুলিশ খবর পায়, সাথে সাথেই পুলিশ সেখানে পৌঁছে যায় এবং ইনভেস্টিগেশন শুরু করে দেয়। এখন এই ব্যাপারে জানার জন্য ওয়েনেসডের কথা মতো পরের দিন হাত মর্গে গিয়ে সেখানকার ক্যামেরার উপর কিছু একটা লাগিয়ে দেয়, যাতে করে ওয়েনেসডেকে ওই ক্যামেরায় দেখা না যায়। আর এরপর সে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। আসলে ওয়েনেসডে সেই বৃদ্ধ লোকটির লাশের ক্ষত দেখতে এসেছিল, যে কিভাবে তাকে মনস্টার মেরেছিল। সেইখানে এই সকল বিষয়ের ডাটা নিজের কাছে সংরক্ষণ করছিল। ঠিক তখনই সেখানে ডক্টর চলে আসে। তাই তাদের হাত থেকে বাঁচতে সে একটি মর্গের ঠান্ডা বাক্সের মধ্যে ঢুকে যায়, যেখানে লাশ সংরক্ষণ করা হতো। ডাক্তার বাক্সটি খোলা অবস্থায় দেখতে পায় এবং সেটা চেক করে। সে সেখানে ওয়েনেসডেকে একটি লাশই মনে করে, তাই সে বক্সটি বন্ধ করে দেয় এবং সেখান থেকে চলে যায়। আর এরপরেই হাতটি যখন তাকে বের করতে যায়, তখন ওয়েনেসডে জানায় যে তার এখানেই অনেক ভালো লাগছে, তাই হাতটি যেন তাকে বিরক্ত না করে। ভাবা যায়। যাই হোক, এখন কিছুক্ষণ পরেই বের হয়ে সে ইনভেস্টিগেশন করে, এটা বুঝতে পারে যে ওই মনস্টারটি যাদেরকে মারছে তাদের এক একটা করে বডি পার্ট এক এক জায়গায় করছে। এখন পরের দিন যখন একাডেমিতে এসে যায়, তখন সে জেভিয়ারের ঘাড়ে একটি কাটা দাগ দেখতে পায়, যা দেখে মনস্টারের দেওয়া দাগের মতোই মনে হচ্ছিল। সেইখানে জেভিয়ারকে সন্দেহ করতে শুরু করে যে হয়তোবা জেভিয়ারই মনস্টার। এখন আমরা দেখতে পাই জেভিয়ার একাডেমি থেকে বের হয়ে আসছে এবং যেহেতু ওয়েনেসডে তাকে সন্দেহ করছিল, তাই সেও তার পিছু পিছু যায়। সে তার পিছু পিছু জঙ্গলের মধ্যে একটি ঘরে পৌঁছে যায়। সেখানে জেভিয়ারের অনুপস্থিতিতে সে ভিতরে যায় এবং সেখানে অনেকগুলো ওই মনস্টারের ছবি দেখতে পায়, যা দেখে সে কিছুটা অবাক হয়ে যায়। আর এরপর সে যখন সেখান থেকে দুটো ছবি নিয়ে বের হয়ে যাচ্ছিল, ঠিক তখনই জেভিয়ার সেখানে চলে আসে এবং তাকে প্রশ্ন করে যে সে এখানে কি করছে। ওয়েনেসডে তখন জেভিয়ারকে ভুলানোর জন্য বলে যে সে সেখানে জেভিয়ারকে জিজ্ঞাসা করতে এসেছে যে আজকের রাতে পার্টিতে সে তার সাথে যাবে কিনা। এ কথা শোনা মাত্রই জেভিয়ার সব ভুলে খুশি হয়ে যায়। আর এরপরেই আমরা ওয়েনেসডেকে দেখতে পাই, যে কিনা জেভিয়ারের আঁকা ওই মনস্টারের ছবিগুলো পুলিশকে দেয় এবং তাদেরকে জেভিয়ারের ব্যাপারে জানায়। তবে পুলিশ বলে যে শুধুমাত্র এটার উপর ভিত্তি করে তারা কাউকে গ্রেপ্তার করতে পারবে না। এখন এখান থেকে হতাশ হয়ে ও তার সমস্ত রিসার্চ তার বন্ধু ইগুয়ানের সামনে এনে রাখে।
যাতে করে সে কোনোভাবে তাকে সাহায্য করতে পারে। এগুলোর মধ্যে একটি ছবি দেখে ইগুয়ান বলে সে এই জায়গাটি চেনে, আর এরপর তারা দুজন সেখানে যায়। এটা একটি গুহা ছিল, সেখানে মানুষের অনেক হাড় এবং হাত করা ছিল, যা দেখে মনে হচ্ছিল যে এখানে মানুষদের বেঁধে রাখা হতো এবং এখানে মেরে ফেলা হতো। অনেক খোঁজাখুঁজির পর তারা সেখানে মনস্টারের একটি নখ পায়, যেটা ওয়েনেসডে নিজের কাছে রেখে দেয়। আর এরপরে সে জেবিআর এর পেন্টিং রুমে যায় এবং ডাস্টবিন থেকে রক্ত লাগা কাপড় নিয়ে নেয়। যখনই সে সেখান থেকে যাচ্ছিল, হঠাৎ জেবিআর সেখানে চলে আসে এবং তাকে প্রশ্ন করে যে সে এখানে কেন এসেছে। ওয়েনেসডে তার কথায় কোনো জবাব না দিয়ে উল্টা তাকে প্রশ্ন করে যে তার ঘাড়ের এই দাগ কিভাবে লেগেছে এবং এসব কার ছবি। তখন জেবিআর জানায় যে কিছুদিন ধরেই সে মনস্টারকে স্বপ্ন দেখছে, তাই সে এগুলো এঁকেছে। তবে একদিন সে আঁকার সময় তার জাদুর উপর কন্ট্রোল করতে পারে না, যেই কারণে এই মনস্টারটি জীবিত হয়ে যায় এবং তার উপর আক্রমণ করে। এখানে জেবিআর বুঝতে পেরেছিল যে ওয়েনেসডে মূলত তার উপর সন্দেহ করছে এবং তাকেই মনস্টার প্রমাণ করে পুলিশের কাছে ধরে দিতে চাইছে। তাই সে ওয়েনেসডের উপর অনেক চিল্লাচিল্লি করতে থাকে এবং সেখান থেকে চলে যেতে বলে। ওয়েনেসডে ওই রক্তমাখা কাপড় এবং নখ পুলিশের কাছে জমা দেয় এবং বলে এই হলো প্রমাণ, ডিএনএ টেস্ট করলেই প্রমাণিত হবে যে জেবিআর মূলত মনস্টার। আর এর থেকে বেশি প্রমাণ তো নিশ্চয়ই লাগবে না জেবিআরকে গ্রেপ্তার করতে। একথা বলেই সে সেখান থেকে চলে আসে। এখন ওয়েনেসডে পার্টিতে যাওয়ার মতো কেউ ছিল না, কেননা জেবিআর সাথেও তো তার ঝগড়া হয়ে গিয়েছিল। তাই সে তার বন্ধুর সাথে দেখা করে এবং তাকে বলে যে যেহেতু ডান্স পার্টিতে যাওয়ার মতো তাদের কোনো পার্টনার নেই, তাদের ডান্স পার্টিতে না গিয়ে বরং গুহায় গিয়ে মনস্টার খোঁজা উচিত। তার বন্ধু এই কথাতে রাজি হয়ে যায়। আর এরপর ওয়েনেসডে যখন রাতে রেডি হয়ে বের হচ্ছিল, ঠিক তখনই সে দরজার সামনে টেইলরকে দেখতে পায়, যে কিনা ডান্স পার্টিতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে এসেছিল। এখানে আমরা জানতে পারি যে হাতটি মূলত টেইলরকে ডান্স পার্টিতে আসার জন্য ইনভাইট করেছিল ওয়েনেসডের তরফ থেকে। এমনকি সেখানে ওয়েনেসডের পছন্দের একটি ড্রেসও চুরি করে এনে রেখেছিল, যাতে করে সে ওই ড্রেস পরেই টেইলরের সাথে পার্টিতে যেতে পারে। এখানে ওয়েনেসডে যখন দেখতে পায় যে টেইলর অনেক খুশি, তাই সে তার মনে আর কষ্ট দিতে চায় না এবং ডান্স পার্টিতে যেতে রাজি হয়ে যায়। যখন তার বন্ধু সেখানে আসে, তখন সে তাকে বলে যে এখন ডান্স পার্টিতে যাচ্ছে। সেই সাথে সে আরো বলে যে তারা কালকে গুহায় যাবে, কিন্তু তার বন্ধুর কিছুই করার ছিল না, তাই সে একাই গুহায় চলে যায়। অন্যদিকে সবাই পার্টিতে অনেক মজা করছিল, সবাই যার যার সঙ্গীকে নিয়ে এসেছিল। সেখানে জেবিআর তার সাথে বার্সলেকে নিয়ে এসেছিল, কিন্তু যখনই সে ওয়েনেসডে এবং টেইলরকে একসাথে দেখতে পায়, তখনই সে অনেক জেলিয়াস ফিল করতে থাকে। এখানে আমরা বুঝতে পারি যে জেবিআর আসলে ওয়েনেসডেকে অনেক পছন্দ করে। এখন সেখানে যখন ওয়েনেসডে ডান্স করছিল, তখন সবাই খুব অবাক হয়ে যায়, কারণ তার ডান্স একেবারেই অদ্ভুত ছিল। এখন অন্যদিকে তার বন্ধু সেই গুহার কাছে পৌঁছে যায় এবং মনস্টার আসার জন্য অপেক্ষা করতে থাকে। সেখানে মনস্টার তো আসে না, তবে আসে একজন লোক, যে কিনা এখানে আগুন লাগিয়ে দেয়, যা দেখে তার বন্ধু বেশ অবাক হয়ে যায়। এদিকে জেবিআর এত বেশি জেলাস ফিল করছিল যে সে বাস লেগে বলে সে যেন তার লকেট খুলে তার জলপরীকে ডাকে এবং জলপরীকে বলে যাতে সে জাদু দিয়ে জেবিআরকে ওয়েনেসডেকে ভুলতে সাহায্য করে। তা শুনে পার্সলে নিজেই খেপে যায়, কেননা সে একদিন বলেছিল যে পার্সলে হয়তো জলপরীর সাহায্য নিয়ে তাকে বশ করেছে, আর এখন অন্য কাউকে ভোলার জন্য সে ওই জলপরীরই সাহায্য চাইছে। যাই হোক, এখন বাইরে দুষ্ট ছেলেদের দল একটি ট্যাঙ্কার নিয়ে আসে এবং সেখানকার পাম্পে একটি বড় পাইপ লাগিয়ে দেয়। তখন হঠাৎ সেখানে রক্তের বৃষ্টি হতে শুরু করে, কেননা সে ট্যাঙ্কের মধ্যে রক্ত ছিল। এখন সেখানে থাকা সবাই এতে খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ওয়েনেসডে সেখানে থাকে, কেননা তার কাছে অনেক ভালো লাগছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে এটা রক্ত নয় বরং রং ছিল। তখনই তার হঠাৎ মনে পড়ে যায় যে তার বন্ধু একাই জঙ্গলে গিয়েছে এবং সে হয়তোবা সেখানে বিপদে আছে, তার জীবন ঝুঁকিতে, এই জন্য সে তার বন্ধুকে বাঁচানোর জন্য জঙ্গলে ছুটে যায়। কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাই যে তার বন্ধুর উপর মনস্টারটি আক্রমণ করেছিল। সঠিক সময়ে ওয়েনেসডে তাকে বাঁচিয়ে নেয় এবং মনস্টারটি এখানে ওয়েনেসডেকে দেখে সেখান থেকে পালিয়ে যায়। ওয়েনেসডে এখানে তার বন্ধুকে এভাবে আহত এবং অজ্ঞান অবস্থায় দেখে অনেক ঘাবড়ে গিয়েছিল। এতক্ষণে তার টিচার সেখানে চলে আসে এবং তার বন্ধুকে হসপিটালে ভর্তি করা হয়। ওয়েনেসডে তার একাডেমিতে ফিরে আসলে এখানে এসে তার বাবার উপর লাগা দোষ নিয়ে চিন্তা করছিল এবং সত্যটা বোঝার চেষ্টা করছিল। এদিকে একাডেমির প্যারেন্টস মিটিং এ সবার বাবা মা আসে তাদের বাচ্চাদের সাথে দেখা করার জন্য। এখানে প্রিন্সিপাল ওয়েনেসডের বন্ধুর কথা বলছিল, সে একটু অসুস্থ আছে তাই সে আসতে পারেনি, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে সে আবার এখানে ফিরে আসবে। ওয়েনেসডে তখন এনিটকে জানায় যে এটা মিথ্যা কথা, সে তো এখন কোমাতে আছে। তখনই এখানে তাদের বাবা মা চলে আসে এবং তারা দেখা করতে চলে যায়। ওয়েনেসডে তার বাবা মাকে বলে যে যখন তাকে এখানে রেখে গেছে তখন থেকেই তার উপর নানাভাবে আক্রমণ হচ্ছে। এদিকে জেবিআর এবং বার্সলে দূরে দাঁড়িয়ে সবার পরিবারকে দেখছিল, কারণ তাদের মা বাবা আজও আসেনি। এখানে বার্সলে তার ভুল বুঝতে পেরেছিল, তাই সে এখন জেবিআরের বন্ধুতে পরিণত হয়েছিল। আর এরপর হঠাৎ সেখানেই বার্সলের মা আসে, যাকে দেখে সে অনেক খুশি হয়ে যায়। ওয়েনেসডের বাবা মা প্রিন্সিপালের সাথে দেখা করে এবং প্রিন্সিপাল জানায় যে ওয়েনেসডে খুব অদ্ভুতভাবে সবার সাথে কথা বলে, তাই তাকে ডাক্তার দেখানো উচিত। তাই তার বাবা মা তাকে সেই ডাক্তারের কাছে নিয়ে যায়, যেখানে তার বাবাকে একটি ছবি দেখিয়ে সরাসরি জিজ্ঞাসা করে যে এই ছেলেটির নাম গ্যারেট, কিন্তু তার খুনের দায়ে কেন তাকে দেওয়া হয়েছিল।
ছেলেটি কে ছিল এবং তার সাথে সেদিন কি ঘটেছিল। এখানে ওয়েনেসডের মা তাকে কিছু বলতে অস্বীকার করে এবং সেখান থেকে চলে যায়। এখন এখান থেকে ওয়েনেসডে যায় তার বন্ধুকে দেখতে, যেখানে ওই হাতটি তার খেয়াল রাখছিল। এখানে আমরা জানতে পারি বহু বছর আগে যে ডাক্তার গ্যারেটের মৃত্যুর ভুল রিপোর্ট বানিয়েছিল সে এখন অনুতপ্ত হয়ে নিজেকে শেষ করে ফেলেছে, আর এই জন্য গ্যারেটের মৃত্যুর দায়ে ওয়েনেসডের বাবাকে পুলিশ এসে ধরে নিয়ে যায়। আর এটা জানার পর ওয়েনেসডে সরাসরি তার বাবার সাথে দেখা করতে যায়। সেখানে সে জানতে পারে যে স্কুলে থাকাকালীন গ্যারেট তার মাকে অনেক ভালোবাসত, যে কারণে সে ওয়েনেসডের বাবা এবং মাকে সাথে দেখে সহ্য করতে পারছিল না এবং তার উপর আক্রমণ করছিল। তাই নিজেকে বাঁচাতে গিয়ে ওয়েনেসডের বাবা ভুলবশত তাকে মেরে ফেলেছিল, কিন্তু এই কথাগুলো ওয়েনেসডের কাছে মিথ্যা মনে হচ্ছিল। তাই সে পুলিশের কাছে যায় এবং বলে যে তার বাবা গ্যারেটকে মারেনি, তার বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। একথা শুনে পুলিশ বলে যে দুনিয়া তার কথা মতো চলবে না, তার বাবার বিরুদ্ধে সব প্রমাণ আছে তাদের কাছে। একথা শুনে ওয়েনেসডে বলে যে তার মনে হয় যে তার বন্ধুকে মারার চেষ্টা করেছে এটা তার কাজ, অর্থাৎ তার বাবা নির্দোষ। এখন পার্কে অ্যানিট তার বাবা মার সাথে বসে গল্প করছিল। এখন প্রথম থেকেই এই পর্যন্ত আমরা একবারও অ্যানিটকে পুরোপুরি নেকড়েতে পরিণত হতে দেখিনি, আর এটা নিয়ে তার মা বাবা অনেক বেশি চিন্তিত ছিল, কেননা অ্যানিট এখন পর্যন্ত সম্পূর্ণরূপে নেকড়েতে পরিণত হতে পারেনি, আর এই কারণে তার মা এখানে তার উপর চাপ সৃষ্টি করে। তাই তো সে রাগ করে উঠে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ওয়েনেসডে তার মায়ের কাছে যায় যাতে করে সে সমস্ত সত্যিটা জানতে পারে, আর এই উদ্দেশ্যে তারা গুপ্ত লাইব্রেরিতে গিয়ে পৌঁছায়। এখানে সে তার মাকে বলে যে সে তাকে একাডেমিতে এজন্য পাঠিয়েছিল যাতে করে সে তার ছায়া হয়ে থাকতে পারে। তখন তার মা বলে এটা কেবলমাত্র কোনো একাডেমি নয়, বরং এর আগে এখানে একটি গ্রুপ থাকতো যা শুরু হয়েছিল তার বাবার পরিবার থেকেই, আর এই শুরু তারই বংশের একজন মেয়ে করেছিল যার নাম ছিল গুড়িয়া ডান্স। এখানে ওয়েনেসডে বলে যে তার বাবা তো গ্যারেটকে মারেননি, তাহলে তাকে কে মেরেছে। তখন তার মা সত্যিটা তাকে জানায় যে সে যখন সেখানে গিয়েছিল তখন তার বাবা এবং গ্যারেট নিজেদের মধ্যে লড়াই করছে, ওই মুহূর্তে এসে তাদের আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না। ওই মুহূর্তে গ্যারেট তার বাবাকে খুব খারাপভাবে মারছিল, যা দেখে তার মা তলোয়ার তুলে নেয়, আর যখনই গ্যারেট তার কাছে আসে তখনই তরোয়ালের আঘাতে গ্যারেট মারা যায়, কিন্তু তার বাবা তাকে বাঁচানোর জন্য তরোয়ালটি নিজের হাতে তুলে নেয় এবং সব দোষ নিজের উপরে নিয়ে নেয়। এখানে ওয়েনেসডে তাকে জানায় যে সে জানতে পেরেছে যে গ্যারেট যখন মারা যায় তখন তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল, আর এরকমটা কেবলমাত্র তখনই হয় যখন কেউ বিষ খায়। এখন সত্যি উদ্ঘাটনের একটাই উপায় ছিল, আর সেটা হলো গ্যারেটের কবর খুঁড়ে তার শরীরের কোনো অংশ নেওয়া, এবং তখনই তারা গ্যারেটের কবর খুঁড়ে এবং সেখান থেকে ওয়েনেসডে একটি আঙ্গুল নিয়ে নেয়, কিন্তু তখনই সেখানে একজন পুলিশ এসে যায় এবং তাদেরকে গ্রেপ্তার করে নেয়। তবে ওয়েনেসডে ওই আঙ্গুলটি লুকিয়ে ফেলে এবং পরবর্তীতে সে তার মা বাবাকে জানায় যে গ্যারেটের মৃত্যু তলার আঘাতে হয়নি বরং বিষক্রিয়ার জন্য হয়েছে, কেননা যখনই ওয়েনেসডে ওই আঙ্গুলটি স্পর্শ করেছিল তখনই অতীতের সব ঘটনা দেখতে পেরেছিল। সে দেখেছিল গ্যারেটের বাবা তাকে বিষ দিয়েছিল যাতে করে সে একাডেমির লোকদের মারতে পারে, কিন্তু সেখানে যখন তাদের মারামারি হয় তখন সেই বিষের বোতলটি তার পকেটেই ভেঙেছে, আর এর ফলে সেই বিষ তার শরীরে ঢুকে যায় এবং তার মৃত্যু হয়। ওয়েনেসডে এবং তার মা জেল থেকে বের হয়ে সেখানকার মেয়রের কাছে যায় এবং তাকে গ্যারেটের মৃত্যু সম্পর্কে সকল তথ্য জানায়, আর এটা জানার পর ওয়েনেসডের বাবা জেল থেকে মুক্তি পায়। ওয়েনেসডের মা এবং বাবা দুজনেই খুশি হয়ে যায়। এখন যখন তারা সেখান থেকে চলে যাচ্ছিল তখন ওয়েনেসডে তার মাকে বলে যে সে অনেক ভীষণ দেখতে পায়। একথা শুনে তার মা জানায় যে তাদের পরিবারে অনেকেই অনেক বেশি ভীষণ দেখতে পায়, তবে এ ব্যাপারে যদি তার কন্ট্রোল না থাকে তাহলে এর ফলে পাগলও হয়ে যেতে পারে, এই জন্য তাদের পরিবারের পুরনো লোকেরা এসে তাদের সবাইকে সহজ রাস্তা দেখায়। একথা শোনা মাত্রই ওয়েনেসডে বলে ওঠে যেমনটি গুটিয়া ড্যাম, যাকে কিনা একেবারে ওয়েনেসডের মতো দেখতে ছিল, অর্থাৎ এর আগে ওয়েনেসডের ভীষণে যে এসেছিল সেই ছিল গুটিয়া ড্যাম। একথা শুনে তার মা তাকে সাবধান করে, কেননা গুটিয়া ড্যাম প্রতিশোধ পবন ছিল এবং এটা করতে গিয়ে সে নিজেও শেষ হয়ে গিয়েছিল, যা শুনে ওয়েনেসডে কিছুটা চিন্তায় পড়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই সবার মা বাবা তাদের সাথে দেখা করে চলে যাচ্ছে। এখানে এনিট তার মাকে বলে সে যেন চিন্তা না করে, তার যখন নেকড়ে হতে হবে তখন সে ঠিকই হবে, ফলে মেয়ের কথায় মাও কিছুটা স্বস্তি পায়। এদিকে যাওয়ার সময় ওয়েনেসডের মা তাকে একটি বই দেয় যেটা আসলে সবসময় প্রিন্সিপালের কাছে থাকার কথা, আর এই বইটি নিয়ে ওয়েনেসডে সরাসরি চলে যায় প্রিন্সিপালের কাছে। তাকে বলতে থাকে যে রয়কে সেই মেরেছে, কেননা সে নিজের চোখে দেখেছিল যে একটি মনস্টার সে রয়কে মেরেছিল, আর এই মনস্টারটা আর কেউ নয় বরং প্রিন্সিপাল নিজেই, কেননা সে নিজের রূপ পরিবর্তন করতে পারে। ওয়েনেসডের মুখে এই সকল কথা শুনে প্রিন্সিপাল বেশ অবাক হয়ে যায় এবং সে জানায় যে রয়কে সে মারেনি, বরং সে নিজেই তার শক্তির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। আর ঠিক তখনই হঠাৎ তারা বাইরে থেকে আওয়াজ শুনতে পায়। এরপর বাইরে তারা দেখতে পায় যে আগুন দিয়ে কেউ একজন তাদের জন্য একটি বার্তা লিখে রেখেছে। পরবর্তী দিনে আমরা ওয়েনেসডেকে চারদিকে মোমবাতি জ্বালিয়ে বসে থাকতে দেখতে পাই, সেখানে গুটিয়া ড্যামসের সাথে কথা বলার চেষ্টা করছিল। তখনই সেখানে অ্যানিট চলে আসে এবং তখন তারা একটি কার্ড পায় যেটাতে তাকে কেউ গুহাতে যেতে বলে, আর এরপর দুজন একসাথে গুহাতে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর ওয়েনেসডে অনুভব করে যে
সেখানে আরো কেউ আছে, মূলত সেখানে জেভিয়ার এবং তার বন্ধুরা ছিল, যারা কিনা ওয়েনেসডে জন্মদিন উপলক্ষে সারপ্রাইজ পার্টির আয়োজন করেছিল, যেখানে ওয়েনেসডে একটি লাইন দেখতে পায় যেখানে লেখা ছিল যে আমি যখন আসবো তখন আগুনের বর্ষণ হবে। এখানে যখনই সে তার হাত লাগায় ঠিক তখনই সে একটি ভিশন দেখতে পায়, এখানে গুটিয়া ডামসকে দেখতে পায়। সেখানে একটি মহলকে দেখিয়ে বলে যে যদি সে এই জাদুকর সম্পর্কে জানতে চায় তাহলে এই মহলটি খুঁজে তাকে সেখানে আসতে হবে। পরের দিন সকালে ওয়েনেসডে সেই লাইনের পাশে দাঁড়িয়ে দেখছিল সেখানে আগুন দিয়ে কিছু লেখা আছে, ঠিক তখনই জেভিয়ার তার পাশে এসে দাঁড়ায়, কিন্তু সে তার সাথে কোনো রকম কথা বলে না, কেননা সে এখন পর্যন্ত ভাবছিল যে জেভিয়ারই হয়তো ওই মনস্টার। আর এরপর ওয়েনেসডে হসপিটালে তার বন্ধুর কাছে যায়, কিন্তু তার অবস্থা এখনো পর্যন্ত অনেক খারাপ ছিল আর এই জন্য সে তার সাথে কোনো কথা বলতে পারে না। এরপর সে টেইলরের সাথে দেখা করে, ওই মহলের ব্যাপারে জানতে চায়, কিন্তু টেইলর জানায় সে চিনে না। আর এরপর ওয়েনেসডে সেই ছবি নিয়ে জেভিয়ারের কাছে পৌঁছে যায় এবং তাকেও এই একই প্রশ্ন করে। তখন ওয়েনেসডে নজর যায় জেভিয়ারের রাখা একটি ছবির দিকে যেটা সে আগেই এঁকে রেখেছিল। আর এই ছবি সম্পর্কে জিজ্ঞাসা করলে জেভিয়ার বলে এটা সে স্বপ্নে আগেই দেখেছিল, কিন্তু ভালো ব্যাপার এটা ছিল যে জেভিয়ার এই জায়গা সম্পর্কে জানতো, তাই তার কাছ থেকে ঠিকানা নিয়ে এসে সেখানে পৌঁছে যায়। তবে সেখানে আগে থেকেই মেয়র উপস্থিত ছিল, সে জেনে গিয়েছিল যে আসল অপরাধী কে, যেটা বোঝার পরেও সে আরো তথ্য জানার জন্য মেয়রের গাড়ির ডিকিতে লুকিয়ে পড়ে। আর এরপর যখন তারা শহরে পৌঁছায় তখন মেয়রের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যা দেখে ওয়েনেসডে হতভম্ব হয়ে যায়। এখন রাতে ওয়েনেসডে অ্যানিট এবং টেইলর একসাথে সেই মহলে যায় এবং তারা এটা বুঝতে পারে যে সেখানে কেউ ছিল, কারণ সেখানে মোমবাতি গরম এবং সেখানে রুমও পরিষ্কার ছিল। এতক্ষণে সেখানে ওই মনস্টারটি চলে আসে এবং তাদের উপর আক্রমণ করে, তারা সেখানে লুকিয়ে পড়ে। তারা দেখতে পায় যে মনস্টার এখন পর্যন্ত যাকে যাকে মেরেছে তাদের শরীরের বিভিন্ন অংশ সেখানে সংরক্ষণ করেছে। ওয়েনেসডে অ্যানিটকে মনস্টারের হাত থেকে বাঁচানোর জন্য সেখান থেকে নিয়ে যায়। তারা সবাই টেইলরের বাড়িতে যায় যেখানে টেইলরের বাবা আসলে সে টেইলরের বাবাকে সেই স্থানে নিয়ে যায় ওই সবকিছু দেখানোর জন্য, কিন্তু সেখানে গিয়ে তারা কিছুই দেখতে পায় না, যে কারণে টেইলরের বাবা বেশ রেগে যায় এবং ওয়েনেসডেকে বলে সে যেন আর কখনোই তার বাড়িতে না আসে। এদিকে একাডেমি থেকে বের হওয়ার কারণে প্রিন্সিপাল তার উপর অনেক রেগে গিয়েছিল, যেখানে প্রিন্সিপালকে জানায় যে সে সত্যিটা খুঁজতে গিয়েছিল তাই সে তার কাছে ক্ষমা চাইবে না। সেই সাথে সে এখানে প্রিন্সিপালকে ওই ছবিটা দেখিয়ে বলে যে এখানে যে জাদুকর আছে আর যে মেয়েটি আছে সে হলো ওয়েনেসডের নিচে, কেননা সে ভেবেছিল ওয়েনেসডে সবার জন্য ক্ষতিকারক, খুনি বা শত্রু অন্য কেউ নয়, এবং সে মূলত ওই খুনির হাত থেকেই একাডেমির সবাইকে বাঁচাতে চায়, তাই তাকে একটা সুযোগ দেওয়া উচিত। প্রিন্সিপাল তাকে বলে যে সে যদি কোনো ভুল করে থাকে তাকে একাডেমি থেকে বের করে দেওয়া হবে, আর এটা বলে সেখান থেকে চলে যায়। ওয়েনেসডে যখন তার রুমে আসে তখন সে দেখতে পায় এনিট তার ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছে, কেননা আজ ওয়েনেসডের কারণে তার জীবনও ঝুঁকিতে পড়েছিল। আর এর ফলে ওয়েনেসডে একেবারেই একা হয়ে যায়। সে রুমের এক কোণে বসে সেই বক্সটি দেখছিল যেটা সেই জাদুমহল থেকে চুরি করে এনেছিল। সে বক্সের নিচে নিজের অনেক ছবি দেখতে পায়, এগুলো দেখে সে নিজে নিজে বলতে থাকে যে অ্যাডামস পরিবার জাদুকর মনস্টার এবং সে কোনো না কোনো দিক থেকে জড়িত। আর একথা যখন মেয়র জানতে পেরেছিল তখন কেউ একজন মেয়রের মুখ বন্ধ করে দিয়েছিল, কিন্তু ওয়েনেসডে ঠিক করে যে সে চুপ থাকবে না, সেটা যেই হোক না কেন সে তাকে খুঁজে বের করবেই। এখন মেয়রের দাফনের সময় ওয়েনেসডের মনে হয় যে নিশ্চয়ই অপরাধী এখানে আছে। তখন সে জঙ্গলে লক্ষ্য করে যে কেউ একজন আছে, সে তার পিছনে আসছে এবং জঙ্গলের ভেতরে গিয়ে সে জানতে পারে যে এটা আর কেউ নয় বরং তার আঙ্কেল। এখানে তার আঙ্কেল বলে যে তার উপর চুরির দোষারোপ রয়েছে, তাই সে কিছুদিনের জন্য লুকিয়ে থাকবে। ওয়েনেসডে তাকে কেবিনে লুকিয়ে রাখে এবং মনস্টারের ছবি দেখে বলে এই ব্যাপারে সে কিছু জানে কিনা। তখন তার আঙ্কেল বলে যে এখন এই ব্যাপারে জানতে হলে তাকে গুপ্ত লাইব্রেরিতে যেতে হবে, যেখানে লকারে থাকা একটি ডায়েরিতে মনস্টারের সকল বর্ণনা দেওয়া আছে। আর এই কারণে ওয়েনেসডে আর দেরি না করে মাঝরাতে পৌঁছে যায় গুপ্ত লাইব্রেরিতে, যেখানে আগে থেকেই জেভিয়ার ছিল। ওয়েনেসডে এখানে আবারও তাকে মনস্টার প্রমাণ করতে চাইলে সে কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। আর এরপর ওয়েনেসডের আঙ্কেল সেখানে আসে, তারা দুজনে মিলে ওই লকারটি খোলে এবং ওই ডায়েরিটি বের করে আনে। সেখান থেকে তারা জানতে পারে যে মনস্টারটি মূলত কারোর কন্ট্রোলে থাকে, অর্থাৎ কেউ একজন কন্ট্রোল করে, মনস্টারকে দিয়ে এসব কিছু করাচ্ছিল। এখন পরের দিন রাতে টেইলরের সাথে ওয়েনেসডের বের হওয়ার কথা ছিল, তাই সে হাতকে ডায়েরির রক্ষণাবেক্ষণ দায়িত্ব দিয়ে বের হয়ে পড়ে, যেখানে সে দেখতে পায় টেইলর তার জন্য একটি স্থান সুন্দর করে সাজিয়েছে, সেইখানে ওয়েনেসডেকে প্রপোজ করে, যা দেখে ওয়েনেসডে অনেক খুশি হয়ে যায়। তবে সেখান থেকে ফিরে ওয়েনেসডে অনেক অবাক হয়ে যায়, কেননা তার ঘরের সকল জিনিসপত্র উল্টাপাল্টা ছিল, সেই সাথে তার ডায়েরিটাও কেউ একজন নিয়ে গিয়েছিল। শুধুমাত্র তাই নয়, হাতও আহত অবস্থায় দেওয়ালে আটকে ছিল, যা দেখে ওয়েনেসডে অনেক চিন্তায় পড়ে যায় এবং ওই হাতকে নিয়ে দ্রুত আঙ্কেলের কাছে চলে যায়। সে হাতকে বাঁচাতে চাইছিল, আঙ্কেল এখানে তার ইলেকট্রিক পাওয়ার দিয়ে হাতটাকে কিছু সময়ের জন্য জীবিত করে তুলে, তবে এতে কোনো লাভ হয় না, কেননা হাতটা জানতো না যে তার উপর কে আক্রমণ করেছিল, কেননা পিছে থেকে তার উপর আক্রমণ করা হয়েছিল। আর আমরা এখানে প্রথমবারের মতো ওয়েনেসডেকে ইমোশনাল অবস্থায় দেখতে পাই। সে হাতটির মৃত্যুতে অনেক কষ্ট পেয়েছিল, তাই সে সরাসরি এসে প্রিন্সিপালের
প্রিন্সিপালের সাথে কথা বলে। সেখানে প্রিন্সিপাল তার উপর রেগে যায়, কেননা সে গুপ্ত লাইব্রেরি থেকে ওই ডায়েরিটি চুরি করেছিল। এখন পরদিন ওয়েনেসডে তার ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারে যে ক্যারেটের মাকে কোন এক ডক্টর টাকা পয়সার লোভ দেখিয়ে পানিতে ডুবিয়ে মেরে ফেলেছিল। ডক্টরের নাম শুনেই ওয়েনেসডের মনে পড়ে যায় নিজের মানসিক ডক্টরের কথা, তাই সে সরাসরি তার কাছে চলে যায়, কেননা ওয়েনেসডের এখন তার উপর সন্দেহ হচ্ছিল। সরাসরি তাকে হুমকি দিয়ে সেখান থেকে বের হয়ে পড়ে। তবে ডক্টর এখানে তার কোনো কথাই বুঝতে পারছিল না, কেননা সে তো এসব কিছুর সাথে জড়িত ছিল না। তার মনে হচ্ছিল যে ওয়েনেসডের মাথা হয়তো পুরোপুরি নষ্ট হয়ে গেছে, আর এ ব্যাপারটা সে প্রিন্সিপালকেও কল করে জানিয়ে দেয়। এর মধ্যেই সেখানে ওই মনস্টারটি চলে আসে ও ডাক্তারের উপর আক্রমণ করে তাকে মেরে ফেলে। এখন ডাক্তারের মৃত্যুর ব্যাপার জানার পর ওয়েনেসডে আরো বেশি রাগ হয়ে যায়, তাই সে সরাসরি যায় জেভিয়ারের কাছে। সেখানে সে মৃত মানুষদের বিভিন্ন জিনিসপত্র দেখতে পায়, ফলে সে এবার পুরোপুরি জেভিয়ারকে মনস্টার ভাবতে শুরু করে। এর মধ্যেই পুলিশ সেখানে চলে আসে এবং জেভিয়ারকে গ্রেপ্তার করে নেয়। পুলিশকে ওয়েনেসডেই ডেকেছিল। আর এরপর ওয়েনেসডে যখন নিজের রুমে ফিরে আসে, তখন সে সেখানে তার রুমমেট অর্থাৎ এনিটকে দেখতে পায়, যে কিনা নিজের ভুল বুঝতে পেরেছিল এবং আবারও ওয়েনেসডের কাছে ফিরে এসেছিল। আর এরপর ওয়েনেসডে যায় তার ভালোবাসা টেইলরের সাথে দেখা করতে। সেখানে সে টেইলরকে স্পর্শ করা মাত্রই টেইলরের অতীত সম্পর্কে জানতে পারে এবং এটাও জানতে পারে যে ওই মনস্টার আসলে কেউ নয় বরং তার ভালোবাসা টেইলর। ফলে সে একেবারে হতভম্ব হয়ে যায়। তবে সেখানে টেইলরকে এই ব্যাপারে কোনো কিছুই জানায় না, বরং তাকে নিয়ে এসে জঙ্গলে চলে যায় এবং সেখানে গিয়ে সে তাকে জানায় যে মনস্টার আসলে তো জেভিয়ার নয় বরং টেইলর নিজে। এখানে টেইলর এসব ব্যাপারে অস্বীকার করতে থাকে। ঠিক তখনই সেখানে ওয়েনেসডের বন্ধুরা চলে আসে, কেননা তাদেরকে ওয়েনেসডে সেখানে ডেকেছিল মনস্টারকে ধরার জন্য। তারা সকলে মিলে টেইলরকে একটি চেয়ারের সাথে বেঁধে রাখছে, আর এরপর ওয়েনেসডে এগিয়ে যায় তাকে মারতে, কেননা সে একটি মনস্টার ছিল। বাকিরা এই কাজে রাজি ছিল না বলে সেখান থেকে বের হয়ে চলে যায়। তবে সঠিক সময় পুলিশ সেখানে এসে টেইলরকে বাঁচিয়ে নেয় এবং ওয়েনেসডেকে গ্রেপ্তার করা হয়। বারবার ভুল মানুষদের মনস্টার বলার কারণে এখন আর ওয়েনেসডের উপর কেউ বিশ্বাস করছিল না। এই ব্যাপারটার সুযোগ তোলে এবং তাকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে প্রিন্সিপাল ওয়েনেসডের উপর অনেক বেশি রেগে গেছিল, তাই সে তাকে একাডেমি থেকে বের হয়ে যেতে বলে। তাই ওয়েনেসডে শেষবারের মতো থানায় যায় জেভিয়ারের সাথে দেখা করতে, কেননা তার কারণেই জেভিয়ারের আজ এই অবস্থা। বিনা অপরাধে সে আজ জেল খাটছে। সেইখানে জেভিয়ারকে জানিয়ে দেয় যে আসল মনস্টার হলো টেইলর, যে কিনা ওয়েনেসডের মাধ্যমে জেভিয়ারকে ফাঁসিয়েছে। কিন্তু জেভিয়ার তার কোনো কথাই শুনতে চায় না এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। একথা শুনে ওয়েনেসডে সেখান থেকে চলে যায় এবং নিজের রুমে গিয়ে তার সমস্ত জিনিস গুছিয়ে নেয়। সবার সাথে সে শেষবারের মতো দেখা করে নেয় এবং সবশেষে সে হসপিটালে যায় তার বন্ধুর সাথে দেখা করতে। সে তার বন্ধুকে সবকিছু জানায় এবং বলে নিজের খেয়াল রাখতে, সে যেন বাইরে বের না হয় কারণ মনস্টার থাকতে পারে। সে আরো বলে যে মনস্টার আর কেউ নয় বরং প্রিন্সিপাল নিজেই নিয়ন্ত্রণ করছে। একথা শুনে তার বন্ধু বলে যে এসব কাজ প্রিন্সিপাল কেন করছে, আসলে লাল জুতা পরা কেউ একজন করছে, প্রিন্সিপাল কখনো লাল জুতা পরে না। একথা শুনে ওয়েনেসডে বুঝতে যায় যে আসলে অপরাধী কে, এবং এরপর সে তার টিচারের কাছে যায় যাকে কিনা সবাই খুব পছন্দ করত। সে ওই টিচারকে বলে যে সবাই তো বিনা অপরাধে ফেঁসে গিয়েছে, আসলে অপরাধী তো সে নিজেই, সেই তো টেইলরকে মনস্টার বানিয়ে নিয়ন্ত্রণ করছে। ঠিক ওই মুহূর্তে সেখানে টেইলর চলে আসে। টিচার তাকে বলে জলদি করে ওয়েনেসডেকে মেরে ফেলতে, কিন্তু সে তা করে না, কেননা এটা টেইলর ছিল না বরং প্রিন্সিপাল নিজেই ছিল, যে কিনা টেইলরের রূপ ধরে এখানে এসেছিল। এটা জানার পর টিচার সুযোগ বুঝে প্রিন্সিপালের ঘাড়ে বিষের ইঞ্জেকশন লাগিয়ে দেয়, ফলে প্রিন্সিপাল সেখানেই মারা যায়। সেই টিচার ওয়েনেসডেকে বেঁধে জাদুকরের গুহায় নিয়ে যায়। এখানে আমরা জানতে পারি যে আসলে মানুষদেরকে মেরে শরীরের বিভিন্ন অংশ সংগ্রহ করছিল জাদুকরকে আবারও জীবিত করার জন্য, আর এটাই ছিল টিচারের স্বপ্ন। যেখানে ওয়েনেসডে বলে গুডি যখন জাদুকরকে মেরেছিল তখন সে তার নিজের রক্ত দিয়ে জাদুকরের কবরে তালা লাগিয়ে দিয়েছিল, এখন জাদুকরকে জীবিত করার জন্য গুডির ফ্যামিলি মেম্বার রক্ত লাগাতে হবে, অর্থাৎ ওয়েনেসডের রক্ত লাগবে, সেই সাথে চন্দ্রগ্রহণ লাগবে যা একটু পরেই হতে চলেছে, অর্থাৎ এখনই ছিল সঠিক সময়। সময় আসলে টিচার ওয়েনেসডের হাত কেটে দেয় এবং সেখানে রক্ত পড়ে। জাদুকরের কবরে তালা খুলে দেয়, ফলে জাদুকর আবারও জীবিত হয়ে বাইরে বেরিয়ে আসে। সে বাইরে এসে ওয়েনেসডেকে ছুরি দিয়ে আঘাত করে এবং এরপর সে একাডেমি ধ্বংস করতে বের হয়ে পড়ে। তখনই গুডিয়া ডামস ওয়েনেসডের কাছে আসে এবং তার জাদুর মাধ্যমে ওয়েনেসডেকে সুস্থ করে ফেলে। সেখানে সে জানায় যে যেহেতু ওয়েনেসডেকে সুস্থ করে তুলেছে, তাই এরপর থেকে ওয়েনেসডে তাকে দেখতে পাবে না, এখন থেকে তার লড়াই একাই লড়তে হবে। জঙ্গলের রাস্তা দিয়ে যখন ওয়েনেসডে একাডেমিতে যাচ্ছিল ঠিক তখনই তার সামনে টেইলর চলে আসে, যাকে নিয়ন্ত্রণ করছিল ওই টিচার। এই জন্য সে মনস্টার রূপ ধারণ করে ওয়েনেসডের উপর আক্রমণ করে। ঠিক তখনই সেখানে একটি নেকড়ে চলে আসে এবং বাঁচিয়ে নেয়। আমরা জানতে পারি এই নেকড়ে আর কেউ নয় বরং তার রুমমেট এনিট। সে ফাইনালি প্রথমবারের মতো নেকড়েতে পরিণত হয়েছিল, তাও আবার ওয়েনেসডেকে বাঁচাতে। এখানে ওই মনস্টারের সাথে এনিটের লড়াই হয়। অন্যদিকে ওয়েনেসডে যায় জাদুকরকে আটকানোর জন্য। এর মধ্যে সেখানে জেভিয়ারও চলে আসে তাকে বাঁচানোর জন্য। তবে
জেভিয়ারের উপর জাদুকর আক্রমণ করলেও ওয়েনেসডের মাঝখানে চলে আসে এবং সে নিজেই আহত হয়ে পড়ে। সেইখানে জেভিয়ারকে বলে অন্যান্য আউটকাস্টদের নিয়ে সেখান থেকে চলে যেতে, কেননা এই জাদুকর তাদেরকে বাঁচতে দিবে না। জেভিয়ারের ইচ্ছা না থাকা সত্ত্বেও সেখান থেকে চলে যেতে হয়। আর এরপরেই ওই জাদুকর আর ওয়েনেসডের মধ্যে লড়াই হয়, যে লড়াই ওয়েনেসডে প্রায় হারতে বসেছিল। এর মধ্যে তার বন্ধুরা এসে জাদুকরের নজর অন্যদিকে সরালে ওয়েনেসডে সুযোগ বুঝে তার তরোয়ারের অংশটুকু জাদুকরের শরীরে ঢুকিয়ে দেয়, যার ফলে জাদুকরের বিনাশ হয়। এর মধ্যে বন্দুক হাতে ওই টিচার সেখানে চলে আসে এবং ওয়েনেসডের উপর আক্রমণ করতে চায়। তবে সঠিক সময় সেখানে ওয়েনেসডের বন্ধু চলে আসে এবং মৌমাছির পাওয়ার দিয়ে ওয়েনেসডেকে কোনো মতে বাঁচিয়ে নেয় এবং এই মৌমাছির কারণে ওই টিচারের মৃত্যু ঘটে। এরপর ওয়েনেসডে সেখান থেকে বের হয়ে আসে, যেখানে পুরো একাডেমির ছেলেমেয়েরা তার জন্য অপেক্ষা করছিল। এখানে ওয়েনেসডে প্রথমবারের মতো এনিটকে জড়িয়ে ধরে এবং ইমোশনাল হয়ে পড়ে। এখন এই ঘটনার কিছুদিন পরের দৃশ্যে আমরা দেখতে পাই যেখানে ওয়েনেসডে তার নোবেল লেখা শেষ করে ফেলেছিল, কিন্তু এর শেষ করে না, তা ইন লিখে প্রশ্নবোধক চিহ্ন রেখে দেয়। কেননা সে নিজেও জানতো না যে এখানে তার লড়াই শেষ কিনা। সে জেভিয়ারের সাথে দেখা করতে যায়, জেভিয়ারও উপহার স্বরূপ তাকে একটি মোবাইল দেয়। ওয়েনেসডে সেটা নেয় ঠিকই, কিন্তু সে তাকে কিছুই বলে না, আর এরপর সে সেখান থেকে চলে যায়। এখন গাড়িতে থাকাকালীন ওয়েনেসডের কাছে কিছু মেসেজ আছে যা দেখে বোঝা যায় কেউ একজন তার উপর নজর রেখে আছে, ফলে সে অনেক চিন্তিত হয়ে পড়ে। এটা ভাবে যে টিচার তো মারা গিয়েছে, তাহলে এখন আবার কে আছে যে কিনা এগুলো করছে, সেটা চিন্তা করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তখনই আমরা অন্যদিকে একটি পুলিশের গাড়ি দেখতে পাই যেখানে টেইলরকে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল, কারণ তারা জেনে গিয়েছিল যে আসল মনস্টার জেভিয়ার নয় বরং টেইলর নিজে। এখানে হঠাৎ কেউ একজন আবারও তাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে এবং তখনই সে মনস্টার পরিণত হয়ে পুলিশদের মেরে সেখান থেকে বের হয়ে আসে। ফলে আমরা বুঝতে পারি যে শত্রুর বিনাশ এখনো হয়নি, বরং ওয়েনেসডের আরও শত্রু রয়েছে যারা কিনা আউটকাস্টের উপর আবারও হামলা করতে চলেছে। আর এই রহস্যের সাথে সাথেই আমাদের এই সিরিজ এখানে শেষ হয়ে যায়। কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।